ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগ পাইলে তোমাদের অনেক 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 স্বাগতম। তো এখন বাজে 9টা, তো 9টার সময় আমার আর আমার মেয়ের ঘুম ভাঙলো। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন বিছানাতেই আছি। তো যাই হোক, আমরা রীতিমতো উঠে পড়েছি, আবার অ্যাক্টিং করে একটু শুয়ে পড়েছিলাম জাস্ট ভিডিওটা করার জন্য। আর বরকে বললাম একটু ভিডিও করে দিতে, দেখি তো মেয়ে আমার মতনই প্রায় হয়েছে, পোজ দিতে শিখে গেছে, আমার মতন একটু অ্যাক্টিং করতেও শিখে গেছে। তো যাই হোক, আমরা এখন উঠবো, একটু ফ্রেশ হবো, সব ঠিকঠাক করবো। তো আজকে আমাদের অনেক সুন্দর সুন্দর মেনু হবে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো, এখানে মাম্মার সকালে উঠেই জাস্ট দুষ্টুমি শুরু হয়ে যায়। ও ওঠা প্রায় 5 মিনিট হয়ে গেছে, ও উঠেছে, উঠেই ও মানে বদমাইশি করা চালু হয়ে যায়। তো আমিও ওর সঙ্গে উঠেছিলাম, ওকে আবার মানে ঘুমিয়ে থাকার অ্যাক্টিং করলাম যা। তো এখন আমরা উঠবো, উঠে আমরা একটু ফ্রেশ হয়ে এসে বিছানা বিছানাটা মানে ঘরটা সব গুছিয়ে নেবো। তো এখানে দেখতেই পাচ্ছ সব মশা টশা, আর এখানে যে দড়িটা দেখলে না, আমার ভীষণ পা ব্যথা করে, যার জন্য কালকে দড়ি দিয়ে পা বেঁধে রেখেছিলাম। আমার দড়ি দিয়ে পা পানি মানে বাঁধতে লাগে, কারণ প্রচণ্ড ব্যথা করে। তো এমনি তো ব্যথাটা কমে না, তো বাঁধলে পরে কমে, আবার আমার ওষুধ খেলেও কমে। যাই হোক, এগুলো সব আমি ভাজ করে রাখছি। রাত্রেবেলা আমাদের ঠান্ডা লাগে, মামামের গরম লাগে, তো যার জন্য ফ্যান তো দিতেই হয়, আর আমাদের যার জন্য একটু পোলোটা গায়ে দিতে হয়। আর মাম্মার ওই হালকা একটা চাদর গায়ে দিলেই ওর হয়ে যায়। তো এগুলো সব আলমারিতে গুছিয়ে রেখেছি। আর আমরা না কী করি, সারাদিন এই একটা বেডশিট পাতা থাকে, এটা আমি উল্টা পাশ করে পেতেছি, আমার এরকম সিম্পল একটা চাদর খুব ভালো লাগে। তো এরকম আমি উল্টা পাশ করে চাদরটা পেতেছি, এটা সারাদিন পাতা থাকে, কারণ মাম্মা মানে সারাদিন লন্টা বন্টা করে, মানে সারা বিছানা ডলাডলি করে, ঘুষু করে, আর তাতে একটা ফ্রেশ চাদর পেতে মশা রাখুন। তো এই আর কি, তো আমার বিছানা গোছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। মনা রে, টাটা টাটা দাও তো। তো আমি এখন ওকে ওষুধ মানে একটা এই যে দেখতেই পাচ্ছ এই একটা নেট সিস্টেম নিয়েছি, আমি একটু নেট কেটে নিয়েছি। তো আমাদের বাড়িতে তো অনেক মশারি, আমার বাবা মশারির বিজনেস করে এই বাড়িতে, তো ওখান থেকে আমি একটু মশারি নেট কেটে নিয়েছি। এটা দিয়ে আমি জিপ পরিষ্কার করে দিই, খুব ভালো পরিষ্কার হয়। আমি না অনলাইন থেকে একটা জিপ পরিষ্কার করা একটা জিনিস নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে ভালো পরিষ্কার হয় না, তো আমি এটা দিয়ে করি, খুব সুন্দর জিপ পরিষ্কার হয়। আমি একটু সরষার তেল না হলে মধু এই দুটো জিনিস দিয়ে আমি ওই জিপটা পরিষ্কার করে নিই, খুব ভালো পরিষ্কার হয়। আর না হলে না ও জিপটা ভারীও হয়ে যায়, তো জিপটা আগে পরিষ্কার করে নিয়ে ওকে এখন আমি মুখ ধুয়ে দেবো। তো ওখানে জল নিয়ে একটু রাখলাম, ও যদি জল খায়, আর এখন আমি ওকে নিয়ে যাচ্ছি মুখ ধুয়াতে। ও না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিপটা পরিষ্কার করতে পারে না, তো যার জন্য ওকে শুয়ে শুয়ে জিপটা পরিষ্কার করে পরে আবার ওখানে মুখ ধুয়াতে নিয়ে যেতে হয়। আর এখানে সব জামা কাপড় মা ভাতগুলো নিয়ে এলো, আমাদের যত জামা কাপড় আছে সব ছাদে নিয়ে গিয়ে নেড়ে দিয়ে আসা, পরে আবার নিয়ে আসা সব মার বোনের, আবার ভাজ করেও দেওয়া দেওয়া সব দুজনের মায়ের এই শ্যাম্পু জিনিসটা করে। ও না আগে না শুয়ে শুয়ে খেতে এরকমভাবে মামা, তো এখন না একদমই শুয়ে শুয়ে খেতে পারে না, ভীষণ খায়, তো যার জন্য ওকে এইভাবে খাওয়াতে হয়। দেখতে পাচ্ছ ওকে এইভাবে খাওয়াই, ও হাফ কাপ সকালবেলা মুখ ধুয়ে একটু জল খেয়ে পরে এটা খায়, এই দুধটা খায়। একটা ওর প্রোটিন পাউডার আছে, ডাক্তার দিয়েছিল, তো সেই পাউডারটা ওর যে দুধটা খায় সেটার সঙ্গে মিশিয়ে ওকে খেতে বলেছিল। তো ওকে খাইয়ে ওকে ভালো করে জল
তো জামাটা ছাড়াই না, কারণ হচ্ছে যে সব মানে না হলে উল্টে ফেলে দিয়ে আবার জামা নষ্ট করে। তো যাই হোক, ওকে বাসি জামাটা খাওয়া দাওয়ার পরে ওকে পরে মুখ ভিজিয়ে পরে ছাড়িয়ে দিই একবারে, নাহলে মা কী করে ওই উল্টি করে সব নষ্ট করে দেয় আবার। তো যার জন্য ওকে দেখো ভালো করে একটা পাতলা গেঞ্জি পরিয়ে দিলাম। এখন ওকে ক্রিম দিয়ে দেবো মুখে, দিয়ে তারপরে প্যান্ট হ্যান্ড পরিয়ে, প্যাম্পাসটা তো সকাল রাত্রে পরিয়েছিলাম, তো এখন খুলে দেবো প্যাম্পাসটা খুলে দিয়ে। আর সারাদিন ওকে আমি প্যাম্পাস পরাই না, রাতেরবেলায় একবারই শুধু শোয়ার আগে দিয়ে প্যাম্পাস পরাই, মানে আমরা যখন শুতে যাই তখনই ওকে প্যাম্পাসটা মানে পরিয়ে দিই, না তো একটু আমাদের আগেই ঘুমিয়ে পড়ে কোনো দিন, আবার কোনো দিন আমাদের তো জ্বালিয়েই ঘুমায়। তো যাই হোক, ওকে এখন একটু প্যাম্পাসটা খুলে দেবো, খুলে দিয়ে তারপরে ওকে একটু প্যান্টটা পরিয়ে দেবো। দেখতে পাচ্ছ এত দুষ্টু, একদম স্থির হয়ে কোনো সময় থাকে না। তো যাই হোক, সব পাল্টে ফালতে ওকে পরিষ্কার করে দিব আগে, দিয়ে ও তো এখন খেয়েছে, এখনই খাবে না, তো মিনিমাম এক ঘন্টা কি আধ ঘন্টা পরে ওকে হচ্ছে যে নেক্সট টাইম রাইস খাওয়া মানে রাইস খাওয়াবো। তো নইলে সুজিও খাওয়াই কোনো কোনো দিন, নয়তো রুটিও খাই। তো আজকে ভাবছি ওকে আমি নেক্সট টাইম রাইসটাই খাওয়াবো দুধের সঙ্গে। তো হয়ে গেছে ও রেডি, একদম ফ্রেশ হয়ে গেছে। চার এত ক্রিমের কৌটা, তারপরে হচ্ছে যে সব বল আর কি কি পুতুল, এখানে একটা টেডি ঝুনঝুনি, আই কি খেলি, তাও এই মেয়েটার সব বাদ দিয়ে এইদিকে ওখানে কি পড়ে আছে, পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি মোনা, চোখ কোথায় তোমার, চোখ চোখ কই, লে বাবা লে, হাত কই, হাত আয় তোর হাত দেখাই দে, হাত দেখাই দে, ওই যে থামি কই, থামি থামি কই, ওইটা থামি, দেখো মা হাত দিয়ে দেখাই দিল, থামি কই, থামিকে দেখাই দাও, থামিকে দেখাই দাও, আরেকবার দেখাই দাও, আমার না আরেকবার দেখা দাও, থাম্মিকে হাত দিয়ে দেখা দাও, হুলি বাবালি, মা কই, মামা দাদানের ঘর কোনটা, দাদানের ঘর কোনটা, ওইটা দাদানের ঘর, তোমার ঘর কোনটা মামা, তোমার ঘর, ওই তোর ঘর কোনটা, তোর ঘর, আচ্ছা তোমার ঘর কোনটা, তোমার ঘর কোনটা, তোমার ঘর কোনটা, নাই মুড নেই, যখন মুড হবে আবার বলবে, বদমাশ মেয়ে, কি লো কি হচ্ছে, কি হলো, ওই তো আসছে, পোজ দে মানা, পোজ দে, পোজ দাও, তাকাও তো একটু, হাসো, পড়ে যাবি তো, বস 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 বস। তো এখানে ও পটি করছে, ও না এখন না পটিতে বসে সুন্দর পটি করে, তো পটি করার পরে মাসের জামা কাপড় ছেড়ে দিয়েছে, ও না পটি করার পর জামা কাপড়ও ছাড়ে, ভদ্র মেয়ে না, রেডি আগো করা হয়ে গেছে, এখন খাইতে হবে না, কি চাই, তো দেখো এখানে আমি মশলাটা কষা মানে কষাচ্ছি, এখানে হবে হচ্ছে যে বোয়াল মাছের ঝাল, তো এখানে আমি বোয়াল মাছের ঝাল করবো, আর মাছগুলো দেখো সাইডে আমি ভেজে রেখেছি, তো এই যে দেখো মাছগুলো এখানে আমি সাইডে ভেজে রেখেছি, তো আজকে অমনিগুলো রান্না হবে টেস্টি টেস্টি। আর এখানে আজকে তেলাপিয়া মাছ এনেছিল আর পাবদা মাছ, তো আজকে এই মাছ কটাও করবো শস্য বাটাতে, তো এখানে হচ্ছে কাকুল ভাজা আর এপাশে হচ্ছে ভাত, আর এখানে এই কচুগুলো ভাজবো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, এখানে দেখো মা সবজি কাটছে, আর হচ্ছে যে এখানে মামনের জন্য একটা মাছ ভাজা আছে, আর এখানে যে বললাম না পাবদা মাছ আর তেলাপিয়া মাছ, তো এখানে হচ্ছে শস্য বাটা দিয়ে করেছি, আর বাকি মাছগুলো সব ফ্রিজে রেখে দেবো, মাসি
আসলে কাটবে তারপরে। আর এখানে দেখো বল মাঝে ঝালু হয়ে গেছে আমার, তো এখানে হচ্ছে যে সব সবজিগুলো মানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে মাসি বাকি মাছগুলো কাটছে, সব ফ্রিজে যাবে, কালকে তো মঙ্গলবার, পরশুদিন খাওয়াবে। আর এখানে না মা সব সবজিগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছে, তো এখানে বললাম একটু তাকাতে, বললো কি তাকাবো, তো যাই হোক। আর এখানে হচ্ছে যে মাম্মা খেলা করছে তোর সঙ্গে। কি করিস, কি দেখো তুমি, ভাই দেখতেছ? হ্যাঁ খুঁচি, ভাইকে দেখি খুঁচি, মাম্মা কই ভাই কই, ভাই কই ভাই কই ভাই ভাই কই, এটা ভাই, এলে বাবা রে, তো এখানে মাম্মামকে তেল মালিশ করতে এসে গেছে, তো এই মাসিটা ওকে তেল মালিশ করে, সকালবেলা এসে ওকে তেল মালিশ করে দেয়, তারপরে একটু 5 মিনিট ও খেলে, তারপর ওকে স্নান করিয়ে দিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাতিয়ে দেওয়া হয়। তো সব আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে সব আমরা গল্প গুজব করছি সবাই মিলে বসে, ওর পাপাও চলে এসে পাপার স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখানে দেখো আমাদের বাড়িতে একটা প্রজাপতি এসেছিলো কাল রাতে, তো সেই প্রজাপতিটাকে আমি আদর করছি। আর মাম্মার রিয়াকশান দেখো, ও একদম মানে একদম হিংসুকি একটা মেয়ে। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে মা বোন আমি মাম্মা তারপরে হচ্ছে যে তোমরা যদি কিছু রেসিপি রেসিপি জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো। আর এখানে হয়ে যায় ওই জন্য ওকে ধরতে দেওয়া হয়নি। আর এখানে সবাই মিলে আমরা ছাদে চলে এসি, মা তো সব জামা কাপড় নিয়ে আগেই এসেছে, সব মেলা হয়ে গেছে মার জামা কাপড়গুলো। আর এখানে বুনু সব আগাছাগুলো পরিষ্কার করছে গাছের, আমাদের বাড়ির যত গাছ আছে সব ওই একাই যত্ন করে, একাই সব কিছু করে। তো অনেক ফুল ফোটে, ওর তো পুজো দেওয়া হয়ে গেছে সকালবেলায়, আর একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের গাছে কত ফুল ফোটে। তো এখানে সব আগাছাগুলো পরিষ্কার করছে, আর আমি করে এসছে, তো ফুলটা ফুটবে। তো এটা হচ্ছে যে সব সব বুনুই যত্ন করে। তো একটা ক্যাপসিকাম গাছও আছে, সেটাও দেখাবো, একটা ক্যাপসিকাম ধরে আছে, আর সবগুলো শেষ। তো এগুলো এটা না স্ট্রবেরি গাছ, অনেকগুলো এই বছর স্ট্রবেরি হয়েছিল, বুনুরা শিলিগুড়িতে গেছিলো তখন ওখান থেকে নিয়ে এসছে গাছগুলো। তো এই বছর অনেকগুলো মামাও খেয়েছে আর টেস্টি ছিল, আমি বলেছিলাম চিনি দিতে গোড়াতে, যাই হোক দেয়নি, ওটা দেওয়া সম্ভবও নয়, ইয়ার কি করেই বলেছিলাম। তো এখানে তুলসী গাছ আর দেখো এই যে একটা ক্যাপসিকাম হয়েছে। আমরা সবাই মিলে আড্ডা দিয়েছি, অনেকক্ষণ গল্প করেছি, আমি ইনস্টাগ্রামে রিলস করেছি, তো সব করে তারপরে মানে একটু ভিডিও করলাম। তো আরও ভিডিও করেছি, সেগুলো নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে, যেহেতু ব্লগটা অনেক বড় হয়ে গেছে। এখন ঘরে যাব, ঘরে গিয়ে মাম্মাকে একটু খাওয়াবো, খাইয়ে ওকে ঘুম পাতিয়ে দেবো, তারপরে হচ্ছে যে আমি একটু ঘুমাবো এখন।
ঘুমানোর পরে তারপর আবার তোমাদের সামনে আসবো। তো এখানে দেখো ওরা একদম স্থির থাকে না, আমার মেয়েটা একদম স্থির থাকে না, খালি দুষ্টমি করে, এক ছটপট ছটপট করে, চঞ্চল, মানে এত দুষ্টু কি বলবো আর। তো দেখো এখন আমরা যাচ্ছি গা। তো গুড ইভিনিং, এখন সন্ধে 8:30 বাজে আর এখানে আমরা তিনজন মিলে মাম্মাকে বউ সাজানো হচ্ছে। বুনুর দুটো ওড়না ছিল, তো সেই ওড়না দুটো দিয়ে ওকে শাড়ি পরানো হয়েছে, মার কপালে টিপ নিয়ে ওকে টিপ পরানো হয়েছে, পুরো বউ সাজানো হয়েছে ওকে। তো তোমাদের কমেন্ট করে বলো ওকে কেমন লাগছে, পাকা বুড়ি তো আমার একটা। তো যাই হোক, ওকে কমেন্ট করে বলো কেমন লাগছে ওকে বউ সাজাতে। তো আমরা ওখান থেকে ছবি টবি তুললাম, ও তো একদম পছন্দ করছিল না, এগুলো ছটপট 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 করতেই থাকে করতেই থাকে, দেখতেই পাচ্ছ তোমরা, খুলে ফেলবে থাকবে না, ওর একদম বিরক্ত লাগে, আর গরমও ছিল। তো যাই হোক একদম ওর এগুলো পছন্দ না, এগুলো হিবিজিবি ওর একদম পছন্দ নয়, তো এটা বুঝতেই পারছিলাম। আর দেখো ওই অন্যটাই ও খাবে, খাওয়ার জন্য কেমন করছিল। তো যাই হোক টিকটিকির ভয় ঠয় ওকে দেখিয়ে সব ঠিকঠাক করা হচ্ছিলো। তো আজকের মতন ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো সবাইকে টাটা।